জুলাই আশ্রমস্থল আদর্শ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন ক্লাসে সব শিক্ষার্থীরা তোমাদের স্বাগত। আমি আফরোজা আক্তার। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত আজকে আমি পড়াবো। গণিতের তোমাদের কয়েকটা চ্যাপ্টার আছে সিলেবাসে, সেখান থেকে আমি পঞ্চম পর্যায়ে তোমাদের আছে ভাগ, সেই ভাগ থেকে তোমাদের আমি একটি যোগ্যতা দিয়ে অঙ্ক করে দেখাবো। সবাই একটু খেয়াল করো, বোর্ডে আমি একটি যোগ্যতা ভিত্তিক উঠিয়ে দিয়েছি, সেই যোগ্যতা ভিত্তিকটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে এবং আমার সাথে আমি সলভ করে দিব, সেটা সবাই আমার সাথে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আগে দেখো আমি অঙ্কটা আগে করে নিয়েছি। 5 ডজন কলার দাম আছে 300 টাকা। আমাদের এখানে 5 ডজন কলার দাম দেওয়া আছে। এখান থেকে আমাদের 3টা প্রশ্ন করেছে। প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে প্রতি ডজন কলার দাম কত, তারপরেটা হচ্ছে প্রতিটি কলার দাম কত, আলাদা আলাদা প্রতিটি কলার দাম করতে হবে, আর গণনাটা হচ্ছে যে 500 টাকায় কয়টি কলা পাওয়া যাবে। তাহলে চলো আমরা প্রথম থেকে ক নাম্বারটিকে সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের বলেছে প্রতি ডজন কলার দাম, আমাদের প্রশ্ন প্রথমেই দেওয়া আছে যে 5 ডজন কলার দাম 300 টাকা। সেখান থেকে আমরা প্রতি ডজন মানে হচ্ছে একটা ডজন, এক ডজন কলার দাম আমি বের করব। তাহলে আমি প্রথমে কি লিখব, 5 ডজন কলার দাম 300 টাকা। প্রতি অঙ্ক হচ্ছে এক, এক ডজন কলার দাম ভাগ করে আমরা
হচ্ছে 12টি। তাহলে আমি ক থেকে পাই, এটা দিতে দিব না আমাকে, যে ক থেকে পাই আমার
500 টাকা আমরা পাই হচ্ছে 100 টাকা, তাহলে সে